প্রত্যেকে জয় যীশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার গৌরব তার প্রশংসা করি যে ঈশ্বর আজকের সুন্দর দিন আমাদের সকলের জীবনে তিনি প্রদান করেছেন। আর অনেক কদিন বিভিন্ন কাজের কারণে, স্কুলে পরীক্ষার কারণে আমি অনলাইনে আসতে পারিনি। আর আজ থেকে প্রতিদিন রাত্রি 8টা থেকে ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত থাকব। প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনার জন্য আমার এই পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, যত পারবেন মানুষের কাছে শেয়ার করবেন, যেন সারাদিন আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকলেও যেন সন্ধ্যকালে বা রাত্রিকালে 8টা থেকে আমরা কিছুটা সময় ঈশ্বরের সঙ্গে আমরা সময় দিতে পারি, ঈশ্বরের বাক্য নিয়ে আমরা যেন আলোচনা করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং শক্তিযুক্ত, দ্বিধার খড়ক অপেক্ষাও তীক্ষ্ণ। ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে যদি আমি আপনি থাকি, আমরা ভুল চিন্তা করলেও, ভুল রাস্তা গেলেও ঈশ্বরের বাক্য আমাদেরকে সাবধান করবে, আমাদেরকে সুন্দর গাইডলাইন দেবে যে রাস্তায় আমরা চললে আমরা সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকব এবং সুন্দর মানুষ আমরা হতে পারবো, পৃথিবীতে শান্তি আর মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকারী আমরা হতে পারবো। আমি শান্তিতে থাকবো, আমার পরিবার শান্তি আনন্দে থাকবে। যখন আমি আপনি আমার আপনার পরিবার নিয়ে শান্তি এবং আনন্দে থাকব, তখন বন্ধু আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের বিশ্ব, প্রতিটি বিষয় শান্তিপূর্ণ হয়ে যাবে। আসুন ঈশ্বরের বাক্যে আমরা যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি, আজকের এই সুন্দর সময় আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করেছো। প্রভু গো, তোমার জীবন্ত বাক্য যখন আমরা শ্রবণ করি, তখন চলার পথে আমাদের শক্তি যোগাও, যেন সঠিক রাস্তায় আমরা চলতে পারি, তোমাকে জানতে পারি, তোমাকে চিনতে পারি, একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে পারি, এবং আমরা তোমার সৃষ্টি এটা যেন মান্যতা দিয়ে তোমার উপরে দায়িত্বভার সমর্পণ করে জীবন পথে আনন্দ সহকারে আমরা চলতে পারি। প্রভু যীশু, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছেন, প্রত্যেক আশীর্বাদ দাও, প্রতিটা পরিবার আশীর্বাদ দাও। তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব প্রশংসার্থে আমি যে শাস্ত্র অংশ বেছে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখছেন, উপদেশক অর্থাৎ পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম উপদেশক তার তিনের অধ্যায় 11-22 পদ, উপদেশক তিনের অধ্যায় 11-22 পদ। আর আমি প্রতিদিন পবিত্র শাস্ত্রের এক একটি অধ্যায় এক একটি অংশ নেব এবং প্রতিটা পদ বাই পদ আমরা আলোচনা করব, যেন ঈশ্বরের বাক্য আমরা সত্যিকারের সহজভাবে আমরা যেন উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে প্রভু আমাদেরকে কি বলতে চান। আসুন আমরা যদি পবিত্র বাইবেল আমাদের হাতের কাছে থাকে, আমরা দেখব উপদেশক পবিত্র বাইবেল পুরাতন নিয়ম। আর এই উপদেশক যিনি লিখেছেন সাধু দাউদের সন্তান সলোমন, হিতোপদেশ এবং উপদেশক আমরা দেখতে পাই সলোমনের যে লেখা, তার মধ্যে অনেকে লেখা রয়েছে কিন্তু মেনলি রাজা সলোমন আমাদের কাছে শিক্ষা প্রদান করতেন। ঈশ্বরটাকে বেছে নিয়েছিলেন যেন তার মধ্য থেকে ঈশ্বরের বাক্য মানুষের দরজায়, মানুষের হৃদয় দরজায় পৌঁছাতে পারে, যেন প্রভু কি চান যেন আমরা বুঝতে পারি। উপদেশক তার তিনের অধ্যায় 11 পদ আমি পাঠ করছি। তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, তিনি অর্থাৎ ঈশ্বর সদাপ্রভু। রাজা সলোমন বলছেন যে ঈশ্বর সকলই যথাকালে, যথাকালে মানে আমাদের যখন প্রয়োজন, আমরা যখন ঈশ্বরের রাস্তায় চলব, আমরা যখন সহজ সরল জীবন যাপন করব, পবিত্র বাইবেল অনুসারে গীত সঙ্গীতে একের গীতের অনুসারে ঈশ্বর বলছেন ধন্য যাহারা কি করে, দুষ্টদের মন্ত্রণায় চলে না, ধন্য যাহারা পাপীদের পথে দাঁড়ায় না, ধন্য যাহারা নিন্দুকদের সভায় বসে না, অর্থাৎ যারা দুষ্টদের মন্ত্রণায় চলে না, যারা পাপীদের পথে দাঁড়ায় না, যারা ঈশ্বর বিরোধী তাদের পথে দাঁড়ায় না, যারা মানুষের বিরোধী তাদের পথে দাঁড়ায় না, যারা নিন্দুকদের সভায় বসে না, ঈশ্বর বলছেন তারা ধন্য। আর যখন আমরা দুষ্টদের মন্ত্রণা ত্যাগ করব,
পাপীদের রাস্তা ত্যাগ করব, নিন্দুক বা নিন্দাকারী মানুষদের সঙ্গ বা নিন্দাকারী বন্ধু বান্ধবীদের সঙ্গ ত্যাগ করব। ঈশ্বর বলছেন সেই পার্টিকুলার সময়টার কথা। ঈশ্বর কি বলছেন? না, তিনি অর্থাৎ ঈশ্বর সকলই যথাকালে মনোহর করিয়াছেন। ঈশ্বর আমাদের সমস্ত বিষয় তিনি জানেন। যখন আমাদের প্রয়োজন, যখন আমরা ঈশ্বরের হাতে আমাদের জীবন সমর্পণ করি, ঈশ্বর বলছেন যে যথাকালে তিনি সমস্ত বিষয় আমাদের জন্য মনোহর করবেন। মনোহর মানে যেটা দেখতে শুনতে ভালো, দেখতে ভালো। মনোহারী দ্রব্যের দোকান আপনারা দেখেছেন মেলাতে গিয়ে বা দোকানে। মনোহারী মানে মন হরণকারী দ্রব্য যেখানে থাকে। আর ঈশ্বর আমাদের জীবনে যা প্রয়োজন, যা স্বপ্ন রয়েছে আমাদের সামনে, সমস্ত কি করেন না, মনোহর করে তোলেন, যেন আমরা সেটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, আমাদের উপযুক্ত বা আমাদের আমাদের পরিবারের পরিপূরক হতে পারে। তাই ঈশ্বর বলছেন যে তিনি যথাকালে সমস্ত বিষয় মনোহর করবেন। আর কি, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। উপদেশক 3:11 লেখা রয়েছে যে ঈশ্বর আমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যা তিনি করেন তার তত্ত্ব আমরা জানি না, জানার কথা নেই। কারণ কি, ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, আমরা ঈশ্বরকে নির্মাণ করতে পারি না। তবুও বর্তমানের মানুষ নিজের হাতে ঈশ্বর নির্মাণ করেন, নিজের হাতে ঈশ্বরকে কাপড় পরান, নিজের হাতে রং করেন, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দেন এবং নিজে তার নিজের গড়া ঈশ্বরের কাছে নত হয়ে বলে প্রভু আমাকে রক্ষা করুন। এটা ঈশ্বর তিনি পছন্দ করেন না। তাই ঈশ্বর বলছেন যে তিনি আমাদের জন্য যা কিছু করেন তার তত্ত্ব, তার বিষয় খোঁজ খবর আমরা রাখতে পারবো না। কারণ ঈশ্বর তিনি আদি এবং অন্ত, ঈশ্বর তিনি প্রথম এবং শেষ। তিনি বলছেন আমি আলফা এবং ওমেগা। তাই আমাদের জন্য যা চিন্তা ভাবনা ঈশ্বর সদাপ্রভু করে রেখেছেন, তার তত্ত্ব, তার বিষয়, তার খুঁটিনাটি কিছু আমরা বুঝতে পারবো না। কারণ ঈশ্বর আমাদের বাহ্যিক দিক দেখেন না, তিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন, তিনি আমাদের হৃদয় দেখেন সেখানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে কিনা, তিনি হৃদয় দেখেন মানুষের জন্য যে ভালোবাসা আমরা দেখাচ্ছি সেটা আদতে হৃদয় থেকে আসছে কিনা। তাই জিরমিয় 17:10 লেখা রয়েছে ঈশ্বর হৃদয় নিরীক্ষণ করেন, ঈশ্বর মর্মের পরীক্ষা করেন এবং যেমন কর্ম আমরা করি তার বিচার তিনি আমাদেরকে করেন। তাই ঈশ্বর আমাদের জীবনকাল দেখেন, তিনি জানেন। ইব্রীয় যদি 4:13 আপনি পাঠ করে লেখা রয়েছে আমাদের সমস্ত বিষয় ঈশ্বরের চোখে উলঙ্গতা স্বরূপ, তিনি সমস্ত বিষয় আমাদের জানেন, আমাদের সমস্ত বিষয় তিনি জ্ঞাত রয়েছেন। কারণ আমরা তার হাতের সৃষ্টি, আমরা নিজেরা সৃষ্টি হতে পারি না, ঈশ্বর যদি আমাদেরকে সৃষ্টি না করেন। এদনের বাগানে ঈশ্বর আদমকে নির্মাণ করেছিলেন, সেই থেকে আমি আপনি চলে এসেছি আর আমরা ঈশ্বরের হাতের সৃষ্টি। আর সেই কারণে ঈশ্বর বলছেন যে তার সমস্ত বিষয় যা তিনি আমার আপনার জীবন যাপন দেখে, আমাদের হৃদয় পরীক্ষা করে যা তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তার তত্ত্ব আমরা জানি না। 12 লেখা রয়েছে আমি জানি যাবজ্জীবন আনন্দ ও সৎকর্ম করণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। তাহাদের মানে ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বরের পথে যারা চলে, চলার চেষ্টা করে, তিনি প্রতিটা মানুষের জন্য তিনি বলছেন। তিনি কি বলছেন যে যারা যাবজ্জীবন আনন্দ সৎকর্ম করণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। যদি আমরা যাবজ্জীবন আনন্দ করি, কিসে আনন্দ? সৎকর্মে আনন্দ। যদি আমি আপনি সৎকর্মে, ভালো কর্মে যাবজ্জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত যদি সৎকর্মে আমি আপনি আনন্দ করতে পারি, আর কি হয়? এতে আমাদের মঙ্গল হয়, এতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। আর তাতে তিনি বলছেন যে যাবজ্জীবন আনন্দ ও সৎকর্ম করণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। এটা আমরা আমাদের বোধগম্য ভাষায় আমরা এটা বলতে পারি,
যদি আমরা সৎকর্ম করি, সৎকর্ম কোনটা? ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন সেই রকম ভাবে চলা। ঈশ্বর বলেছেন তোমরা অতিথি সেবা করো, যদি আমরা সেটা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন যে তোমরা উলঙ্গকে না হেসে বস্ত্র পরাও, যদি আমরা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন যখন কোনো ক্ষুধার্তকে দেখবে অবহেলা না করে খাদ্য দাও, যদি আমরা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন যদি কেউ অসহায় হয় তাহলে তার সহায় তোমরা হও, যদি আমরা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন যে গুরুজনদের শ্রদ্ধা করো, যদি আমরা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, যদি আমরা করি এটা সৎকর্ম। ঈশ্বর বলছেন পিতা মাতাকে সমাদর করো, তাদের প্রতি যে কর্তব্য রয়েছে সেটা পালন করো বন্ধু, যদি আমি আপনি করছি এটাই সৎকর্ম। তাই ঈশ্বর বলছেন যে আমরা যদি সৎকর্ম করি তাহলে যাবজ্জীবন আমরা আনন্দ করব। যাবজ্জীবন মিন্স পৃথিবীতে এবং মৃত্যুর পরে স্বর্গ বাড়িতে, যেখানে ঈশ্বরের সঙ্গে আমরা থাকব। তাই যাবজ্জীবন আনন্দ এবং সৎকর্ম যদি আমরা করি, আর তাহলে আমাদের জীবনে মঙ্গলের অভাব হবে না। আর বন্ধু, যখন ঈশ্বর আমাকে আপনাকে মঙ্গল করার জন্য প্রস্তুত রয়েছেন, আপনার আশেপাশের মানুষ আপনার অমঙ্গল করতে পারবে না। আবার বলি, যখন ঈশ্বর আমাকে আপনাকে মঙ্গল করার জন্য, আমার আপনার ভালো করার জন্য প্রস্তুত রয়েছেন, আমার আপনার সামনে রয়েছেন, তখন আমার আপনার আশেপাশের কোনো মানুষের বাধা, কোনো বিষয়, কোনো অমঙ্গল, কোনো দুর্ঘটনা আমার আপনার জীবনে অমঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। কারণ ঈশ্বর স্বয়ং আমাদের জীবনযাত্রা দেখছেন যে আমরা যাবজ্জীবন আনন্দ করছি সৎকর্মের মধ্য থেকে। আর তারপর লেখা রয়েছে, আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখ ভোগ করে, ইহাও ঈশ্বরের দান। কত সুন্দর কথা তিনি বলছেন বন্ধু। ঈশ্বরের বাক্য যদি আপনি পাঠ করেন, হৃদয় থেকে পাঠ করেন, ঈশ্বরের বাক্য আপনার কাছে কথা বলবে এবং আমরা আপনার জীবনকে শক্তিযুক্ত করবে, আশীর্বাদ যুক্ত করবে। তাই ঈশ্বর বলছেন কি যে তিনি বলছেন, আর প্রত্যেক মনুষ্য, আমি পড়ছি উপদেশক 3:13, আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখ ভোগ করে, ইহাও ঈশ্বরের দান। আমরা পরিশ্রম করি এবং তার মধ্যে সুখ ভোগ করি। আরেকটা মানুষও পরিশ্রম করে কিন্তু তার মধ্যে সুখ ভোগ করতে পারে না, কারণ লোভ প্রলোভনের মধ্যে তারা পড়ে যায়। ঈশ্বর বলছেন আমাদের যা কিছু রয়েছে তার মধ্যে আমাদের আনন্দ করতে হবে। ঈশ্বর যা কিছু দিয়েছেন ভরণ পোষণের জন্য, তাতে খুশি থেকে তাতেই আমাদের জীবন ধারণ করতে হবে। কারণ প্রভু তিনি চান না যে আমি আপনি না খেয়ে মারা যাই। আমি আপনি কখন না খেয়ে মারা যাব? যখন আমরা অন্য রাস্তায় চলব, যখন আমরা অলস হব। উপদেশক বা হিতোপদে যখন আমরা সেখানে পড়ি, লেখা রয়েছে যে আমরা ঘুমিয়ে থাকি, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, কাজ তো হবে। কেউ যদি ডাকে আর বলি আরেকটু পরে আমরা যাব, আর ততক্ষণে কাজের যে সময়সীমা সেটা পার হয়ে যায়। তাই যদি আমরা অবোধ মানুষদের মতো চলি, যদি আমরা অলসতার মধ্যে থেকে চলি, তাহলে আমরা পরিশ্রম যেটা করব তার ফল আমরা পাবো না, আমাদের মধ্যে আনন্দ থাকবে না। কারণ আমাদের যা আর্নিং আমরা করছি তাতে আমরা খুশি নই। কিন্তু যারা আমরা যেটুকু সৎ পথে আয় করছি তাতে আমরা খুশি, ঈশ্বর বলছেন এই সুখ ভোগ ঈশ্বর আমাদেরকে দেন। যা আমাদের রয়েছে, যা আমরা পরিশ্রম করে আয় করছি, ঈশ্বর যতটুকু দিয়েছেন, আর তার মধ্যেই আনন্দে থাকা এবং উৎসাহে থাকা। তাই ঈশ্বর বলছেন প্রত্যেক মনুষ্য যে ভোজন পান করে, খাবার ঈশ্বর আমাদের দেন। বন্ধু, তাকিয়ে দেখুন, পাখিরা তারা বনেও না কাটেও না। আপনি দেখুন আপনার বাড়ির সামনে যে পশুরা থাকে, কুকুর হোক বা অন্যান্য পশু হোক, তারা দেখবেন রাস্তায় জন্মগ্রহণ করে বা আপনার বাড়ির উঠানের একটা কোণে জন্মগ্রহণ করে। আপনি খাবার না দিলেও পাশের বাড়ি খাবার দেবে, তারা খাবার না দিলেও কোনো না কোনো ভাবে যে কোনো দরজায় তারা খাবার পেয়ে যাবে। বন্ধু, ঈশ্বর এটা প্রদান করেন, ঈশ্বর এটা দেন। আপনারা দেখুন, পাখিরা তো বনে না, তারা কাটেও না, গোলাঘরেও সঞ্চয় করে না, প্রভু বলছেন, কিন্তু তাদের প্রতিদিনকার খাবার ঈশ্বর তিনি দেন। ঈশ্বর দেখেন আমাদের বিশ্বস্ত জীবন,
ঈশ্বর দেখেন আমরা কতটা প্রভু যীশুর হাতে সমর্পিত জীবন যাপন করছি, ঈশ্বর দেখেন কতটা আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল, কতটা আস্থা ঈশ্বরের উপরে আমাদের রয়েছে। আর যখন ঈশ্বরের উপরে আমাদের আস্থা থাকবে, ঈশ্বরের উপরে আমাদের ভরসা থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আমাদের একাগ্রতা থাকবে, আমাদের শ্রদ্ধা সম্মান থাকবে এবং ঈশ্বরের প্রতি আমাদের ভয় থাকবে, ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন আমরা চলবো, আর ঈশ্বর বলছেন যে তখন আমরা যে আয় করব, ভোজন পান করব, পরিশ্রম করব, তার আনন্দ এবং সুখ কে দেন? ঈশ্বর আমাদেরকে দেন। মানে আমরা যেমন ভাবে চলি না কেন, যদি সৎ পথে চলি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে তার মধ্যে আনন্দ দেবেন, উন্নতি দেবেন, গুটি গুটি পায়ে ঈশ্বর আমাদের কোথা থেকে কোথায় দাঁড় করিয়ে দেবেন। আমার ব্যক্তিগত জীবনের যদি সাক্ষ্য দিই, অনেক গল্পের মতো মনে হবে। এক সময় কাটিয়েছি না খেয়ে, দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি। মা অন্য বাড়িতে তিনি কাজ করে আমাকে আমার বোনকে মানুষ করেছেন, আর যে কোনো কারণে হোক বাবা আমাদের সঙ্গ কিছু বছর দেননি, কিন্তু মা আমাদের ফেলে দেননি। ঈশ্বরের উপরে ভরসা রেখে আমরা আগিয়ে চলেছিলাম, অনেক কষ্ট করেছি, শাকসিদ্ধ খেয়ে পোকা খুদে খিচুড়ি খেয়েছি, অনেক বিষয় কষ্টের মধ্যে গিয়ে ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত ছিল। তাই আজকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। আমি এখন হাই স্কুল টিচার এবং সঙ্গে পুরোহিত এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, গাড়ি বাড়ি অর্থ সব রয়েছে, ঈশ্বর দিয়েছেন। বন্ধু, ঈশ্বর আমাকে দিয়েছেন, ঈশ্বর আপনাকে দেবেন, ঈশ্বর আপনাকে দিয়েছেন, ঈশ্বর আমাকে দেবেন। কারণ ঈশ্বর আমাদের বাহ্যিক দিক দেখেন না, ঈশ্বর দেখেন আমার আপনার হৃদয় কতটা পবিত্র, ঈশ্বর দেখেন আমার আপনার হৃদয় আসনে ঈশ্বর রয়েছেন কিনা, ঈশ্বর দেখেন আমরা মৌখিক ঈশ্বরের উপরে ভরসা করছি না সত্যিকারের হৃদয় থেকে তার উপরে ভরসা করছি। যদি আপনার ভরসা স্থল ঈশ্বর হন, যদি আপনি প্রভু যীশুকে গ্রহণ করেছেন, ভয় করে চলছেন, সৎ রাস্তায় চলছেন, তার আজ্ঞা পালন করে চলছেন, অর্থাৎ নিজের মতো অপরকে ভালোবাসছেন, ঈশ্বরের শ্রদ্ধা সম্মান করে জীবন যাপন করছেন, তাহলে আমার আপনার জন্য, আমার আপনার চিন্তা নেই, ঈশ্বর স্বয়ং আমাদেরকে তুলবেন। কারণ যাকোব 4:10, দ্বিতীয় বিবরণ 28:13-14 এই কথা লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হই, নত হই, ভরসা স্থল তাকে ভাবি, ঈশ্বর আমাদেরকে তুলবেন, এমন জায়গায় তুলবেন যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। তাই প্রভু বলছেন যে সমস্ত পরিশ্রম ভোজন পানের মধ্যে ঈশ্বর আমাদেরকে সুখ দেন, যদি তিনি আমাদের সেই পরিশ্রমের মধ্যে সততা দেখেন, আমাদের সেই ভোজন পানের মধ্যে শ্রদ্ধা সম্মান তিনি দেখেন, আর তাহলে প্রভু আমাদেরকে সুখ দেন এবং আনন্দ দেন। লেখা রয়েছে, আমি জানি ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, উপদেশক 3:14, আমি জানি, রাজা সলমন বলছেন, আমি জানি ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। যাহা কিছুর মধ্যে কি রয়েছে? বিচার রয়েছে, আশীর্বাদ রয়েছে। যাহা কিছুর মধ্যে কি রয়েছে? আমাদের শাসন রয়েছে, ফল রয়েছে। যাহা কিছুর মধ্যে কি রয়েছে? আমাদেরকে ত্যাগ করা রয়েছে, আমাদেরকে গ্রহণ করা রয়েছে। যাহা কিছু বলতে বিপদের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া রয়েছে, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে ভালো রাস্তায় আনা রয়েছে। যাহা কিছুর মধ্যে ঈশ্বর যখন আমার আপনার জীবন দেখেন ভালো, তখন ঈশ্বর আমার আপনার জন্য চিরস্থায়ী নিয়ম স্থির করেন, আমার সঙ্গে আপনার সঙ্গে তিনি নিয়ম স্থির করেন, যেমন করে আব্রাহামের সঙ্গে নিয়ম স্থির করেছিলেন, যেমন করে যদি আমরা ঈশ্বরের সন্তানের ইসহাকের জীবন দেখি, নোহের জীবন দেখি, যোসেফের জীবন দেখি, যাকোবের জীবন দেখি, যেমন করে ঈশ্বর তাদের সঙ্গে নিয়ম স্থির করে তাদেরকে, তাদের বংশকে আশীর্বাদ করেছিলেন, ঠিক তেমনি ভাবে কি করেন? ঈশ্বর আমার আপনার জীবনযাত্রা দেখে আমাদেরকে সেই নিয়মের মধ্যে রাখেন, যে নিয়মে রয়েছে উন্নতি, যে নিয়মে রয়েছে আশীর্বাদ, এবং যে আশীর্বাদ চিরস্থায়ী। কিন্তু চিরস্থায়ী আশীর্বাদের মধ্যেও ছেদ পড়ে যদি আমার এবং ঈশ্বরের মধ্যে ছেদ পড়ে। কারণ যদি আমরা প্রথম তিমোথিও পাঠ করি, আর সেখানে আমরা 6:1
প্রথম তিমোথিও যদি আমরা পাঠ করি, 6 অধ্যায় আমরা পাঠ করি, আর সেখানে আমরা দেখতে পাবো কতগুলি বিষয় আমরা দেখব। সেখানে আমরা দেখি প্রথম তিমোথিও তার 6 অধ্যায় কি বিষয় আমাদের জন্য প্রভু তিনি বলছেন। আর প্রথম তিমোথিও সেখানে 6 অধ্যায় পাঠ করব, 6 অধ্যায় সেখানে ঈশ্বর আমাদের বলছেন, প্রথম তিমোথিও 1 অধ্যায় থেকে যদি 6 অধ্যায় আপনি পাঠ করেন, আর সেখানে বলছেন কি না, অনন্ত জীবন আমাদের ধরে রাখতে হবে। অনন্ত জীবন আমাদের ধরে রাখতে হবে। অনন্ত জীবনটা কি না, অনন্ত জীবন রয়েছে যখন তার যদি 17 অধ্যায় 3 পদ পড়ি, 5 অধ্যায় আমরা 23 থেকে পাঠ করি, সেখানে লেখা রয়েছে যে অনন্ত জীবন কি না, ঈশ্বরকে যদি আমরা বিশ্বাস করি এবং ঈশ্বর যাকে প্রেরণ করেছেন সেই প্রভু যীশুকে বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন পাবো। মানে ঈশ্বরকে বিশ্বাস করলে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে চলার যে বিষয়, যে পারমিশন, সেটা আমরা পাবো। ঈশ্বরকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পাবো, মানে অনন্ত জীবনের পাওয়ার আইনের মধ্যে আমরা চলে আসলাম। এবার অনন্ত জীবনের আইনের মধ্যে আসলাম বলে আমি অনন্ত জীবন পাবো তা নয়, কারণ আমি যখন প্রভু যীশুকে বিশ্বাস করলাম আমি সেই নিয়মের মধ্যে আসলাম যে আমি অনন্ত জীবন প্রাপ্ত হয়েছি, আমি স্বর্গ বাড়িতে যাব, আমি যীশুর দলের লোক, আমি নাম লিখিয়েছি। কিন্তু প্রভু যীশু বলছেন যে আজকে নাম লিখিয়ে কালকে ভুলে যদি অন্য রাস্তায় চলে যায়, আমি অনন্ত জীবনের আইনের আওতায় ছিলাম, কিন্তু যখন আমি ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে অন্য রাস্তায় চলে গেলাম, আগের জীবনে ফিরে গেলাম, অন্ধকারের জীবনে ফিরে গেলাম, অর্থাৎ দুষ্টদের মন্ত্রণায় চলতে শুরু করলাম, পাপীদের পথে আমি আবার সেখানে মিশে গেলাম, আবার যারা নিন্দাকারী তাদের সঙ্গে মিশে গেলাম, ঈশ্বর বিরোধী জীবন যাপন করতে শুরু করলাম, মানুষের বিরুদ্ধে চলে গেলাম, আর তখন আমি ওই নিয়মের বাইরে চলে গেলাম। আর সেই জন্যই তিমোথিওতে ঈশ্বর তিনি বলছেন যে অনন্ত জীবন আমাদের ধরে রাখার প্রয়োজন রয়েছে। যদি আমরা ঈশ্বরকে আজকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, সেটা কন্টিনিউ করতে হবে। আমরা মোবাইলে অ্যাপ আপডেট করি, ঈশ্বরের রাস্তায় যখন আমরা চলছি আমাদেরকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে প্রভু যীশুর সঙ্গে, যেন কোনো ছেদ না জন্মায়। যখন ঈশ্বরের সঙ্গে আমার ছেদ জন্মালো, আমি বিচ্ছেদ হয়ে অন্য রাস্তায় চলে গেলাম, প্রভুর আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব। অনন্ত জীবনের আইনের আওতায় আসলেও আমি অনন্ত জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তায় চলে যাব। তাই অনন্ত জীবনকে আমাদের ধরে রাখতে হবে, প্রভুর রাস্তায় যখন চলছি সেটা ধরে রাখতে হবে, কারণ প্রভু আমাদের জন্য যেটা করেন সেটা চিরস্থায়ী। যদি আমরা আপনার মধ্যে তিনি ভালো বিষয় দেখেন, যদি আমরা আমাদের জীবন যাপন পবিত্র রাখি, সকল সময় ঈশ্বরের সঙ্গে আপডেট আমরা হয়ে চলি, আর তাহলে তিনি আমাদের সঙ্গে ভালোবাসা, আমাদের সঙ্গে উন্নতি, তার আশীর্বাদ, তার পরিচালনা চিরস্থায়ী করবেন। কারণ রোমিও 10 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, আর যে কেউ শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকে তাকে বিশ্বাস করে চলে সে অনন্ত জীবন পাবে। প্রকাশিত বাক্য যদি 2 অধ্যায় 10 পদের শেষ অংশ পড়ি, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহলে জীবন মুকুট তোমাকে দেব। যেটাই বলছিলাম, যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরের রাস্তায় চলেছি, অনন্ত জীবনের আওতায় আমি পৌঁছিয়েছি, এবার সেটাকে ধরে রাখতে হবে। যদি আমি ধরে রাখি সেটা, তাহলে আমি স্বর্গ বাড়িতে একদিন যাব এবং জীবন মুকুট প্রাপ্ত হয়ে সেখানে যাব, ঈশ্বরের গৌরব সেখানে আমরা করব অনন্তকাল ধরে। আর তাই তিনি বলছেন ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী, তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। মানে ঈশ্বর যে আশীর্বাদ আমাদেরকে করেন, আমরা নিজেরা সেটাকে কমাতে পারি না, বাড়াতেও পারি না, কিন্তু ঈশ্বর সেটা পারেন। আমাদের জীবনযাত্রার মান দেখে তিনি তার ভালোবাসা বাড়িয়ে দেন, আমাদের জীবনযাত্রার মান দেখে আমাদের জীবনের উন্নতি তিনি বাড়িয়ে দেন। বন্ধু মনে রাখতে হবে, আমি আপনি নিজেরা কিছু করতে পারি না, কারণ আমরা ধুলি কণা। গীত সঙ্গীত 103 গীতের 13-17 পদে লেখা রয়েছে, আমরা যে ধুলি কণা মাত্র এটা ঈশ্বর জানেন, আর আমরা ধুলি কণা, এটা আমাদের যদি সমাধি দেওয়া হয় আমরা একদিন ধুলোতে পরিণত হব, যদি আমাদের পুড়িয়ে ফেলা হয় আমরা এমনিতেই ছাই বা বর্ষে বা ধুলিতে পরিণত হব। তাই আমরা ধুলি কণা মাত্র, আমরা অসহায়। উপদেশকে যদি আমরা পড়ি বা ইয়োব তার 14 অধ্যায় পড়ি, 1-3 পদে আমরা অবলা জাত,
অগলাজাত কারা রাস্তায় একটি কুকুরের বাচ্চা বা ছাগলের বাচ্চা ঘুরছে, আমি একটা লাথি মেরে চলে গেলাম, তারা কেউ আমাদের কিছু করতে পারবে না, কারণ তারা অবলাজাত। ঈশ্বর বলছেন আমি আপনি অবলাজাত, ঈশ্বর আমাদের আমাদেরকে যদি এখনই নিয়ে নেন আমরা কিছু করতে পারবো না, বা যদি আমাদের রেখে দেন কেউ আমাদের মারতে পারবে না। আর ঈশ্বর বলছেন তিনি আমাদের জীবনে যেটা করেন সেটা মঙ্গলের জন্য করেন। আর উপদেশকে তিনি বলছেন কি, তিনি যেটা আমাদের জীবনে করেন সেটা কমাতে পারি না। যদি আমাদের জীবনযাত্রার মান ভালো না হয়, ঈশ্বর আমাদের জীবনে কষ্ট রোগ ব্যাধি দেন, অর্থাৎ ঈশ্বর যেখানে থাকেন না সেখানে দিয়াবল থাকে, আর দিয়াবল থাকলে দিয়াবলের বন্ধু কারা, দিয়াবলের সমস্ত বিষয় হলো নোংরা, কালিমা, রোগ, ব্যাধি, কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, একাকিত্ব, অসহায় ভাব, সমস্ত বিষয় এটা হলো দিয়াবলের সঙ্গে ফল থাকে, দিয়াবলের রাস্তায় চললে ফল। আর যদি আমরা ঈশ্বরের রাস্তায় চলি তার ফল কি, আনন্দ, উন্নতি, উৎসাহ। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1-14 পদ পড়বেন, সেখানে সমস্ত উন্নতির বিষয় লেখা রয়েছে যদি আমি আপনি ঈশ্বরের রাস্তায় চলি। আর ঈশ্বর বলছেন ঈশ্বর যেটা করেন সেটা আমরা বাড়াতে পারি না আর কি কমাতেও পারি না। কেন? কারণ হচ্ছে আর ঈশ্বর তাহা করিয়াছেন। ঈশ্বর কেন এটা করেছেন যে মানুষ নিজেরা সুখ বাড়াতে পারবে না, নিজেরা দুঃখ কমাতে পারবে না, দুঃখ বাড়াতেও পারবে না, ঈশ্বর যেটা করবেন সেটাই আমাদের জীবনে হবে, আমাদের চলার পথ অনুসারে। যদি ভালো রাস্তায় চলি ঈশ্বর ভালো বিষয় দেবেন, মন্দ রাস্তায় চলে ঈশ্বর মন্দ বিষয় দেবেন, কিন্তু তার মধ্যে বিষয় রয়েছে কি, আমরা কমাতেও পারবো না, আমরা বাড়াতেও পারবো না। বিশেষ করে ঈশ্বর এখানে বলছেন বিচারের বিষয়, শেষ দিনের বিষয়। আর তিনি বলছেন ঈশ্বর এটা করেছেন এই কারণে, এই নিয়ম এই কারণে করা হয়েছে যেন ঈশ্বরকে আমরা ভয় পাই। লেখা রয়েছে তিনি ইহা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। ঈশ্বরের সামনে আমরা যেন ভয় করতে পারি, অর্থাৎ ঈশ্বরের রাস্তায় চলার চেষ্টা করি, কারণ ঈশ্বর যেটা আমাদের জীবনে করেন, যদি আমাদের জীবনে মঙ্গল দেন সেটা ঈশ্বরই দেন, যদি আমাদের জীবনে অভিশাপ দেন আমাদের চলার দোষে ঈশ্বর অভিশাপ আমাদের জীবনে নিয়ে আসেন। চিরস্থায়ী হলেও যদি আমরা পরিবর্তিত হই, এটা ঈশ্বর তিনি পরিবর্তন করে, এটা আমাদের হাতে নয়, আমাদের হাতে নেই যে আমাদের জীবনের কষ্ট কমিয়ে দিলাম, ঈশ্বরের হাতে রয়েছে। শুধু আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, আমাদের ভালো রাস্তায় চলতে হবে, ভালোবাসতে হবে অপরকে, শ্রদ্ধা করতে হবে, ঈশ্বরকে ভয় করতে হবে, ঈশ্বরের আজ্ঞা পথে চলতে হবে, মানুষের ক্ষতি নয় মানুষের ভালো করতে হবে, আর তাহলে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আমরা পাব। 15 পদে লেখা রয়েছে যাহা আছে তাহাই ছিল, যাহা এবং যাহা হইবে তাহাই ছিল, এবং যাহা চলিয়া গিয়েছে ঈশ্বর তাহার অনুসন্ধান করে। ঈশ্বর বলছেন যে যেটা আমাদের জীবনে আছে সেটা ছিল, ঈশ্বর বলছেন যেটা আমাদের জীবনে আছে সেটা ছিল এবং যেটা হবে সেটাও ছিল। মানে কি, মানে আমার জীবনে যদি কষ্ট থাকে সেটা ছিল কখন থেকে, যখন আমি ওই দুষ্টদের মন্ত্রণায় চলা শুরু করেছি, যখন থেকে আমি পাপীদের সঙ্গ দিতে শুরু করেছি, যখন থেকে আমি পরনিন্দা পরচর্চাকারীদের সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করেছি, যখন থেকে আমি ঈশ্বর থেকে দূরত্ব আমি শুরু করেছি, আর তখন থেকেই আমাদের জীবনে কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ রয়েছে। যেটা হবে সেটাও ছিল, মানে আমি যেমন চলছি সামনে যেটা হবে আমাদের জীবনে অভিশাপ, জীবনে চলতে চলতে বিচার, সেটাও আমাদের সঙ্গেই ছিল, মানে আমাদের জীবনযাত্রা নোংরা, কালিমা, অন্ধকারে বলে আমাদের সঙ্গে সঙ্গে অভিশাপ চলেছে, বিচার দিন পর্যন্ত সেটা যাবে এবং তারপরে অনন্ত নরকের আগুনে। তাই ঈশ্বর বলছেন যে আমরা যেন সত্যিকারের জীবন যাপন করি। 16 পদ, আরো আমি সূর্যের নিচে বিচারের স্থানে দেখিলাম সেখানে দুষ্টতা রয়েছে, এবং ধার্মিকতার স্থানে দেখিলাম সেখানেও দুষ্টতা রয়েছে। রাজা সলোমন বলছেন আমি বিচারের জায়গায় দেখছি পৃথিবীতে, যেখানে বিচার হচ্ছে আর সেখানেও দুষ্টতা রয়েছে। আপনি যদি কোর্টে যান, আদালতে যান, থানাতে যান, দেখবেন যে ম্যাক্সিমাম নির্দোষের ঘাড়ে দোষ পড়ে, কিন্তু যারা দোষী তারা ওপেন, তারা ঘুরে বেড়ায়, তাদের শাস্তি হয় না, কিন্তু যারা নির্দোষ বেশিরভাগ তাদের শাস্তি হয়। কেন? মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়, মানুষ ভুল শিক্ষা দেয়, মানুষ পয়সা দিয়ে সাক্ষ্য কিনে নেয়,
মানে আপনাকে টাকা দিলাম, আমি ভুল করেছি আপনি বলবেন না, আপনি বেমালুম ভুলে গেলেন, মানে টাকায় কথা বললেন। অনেক সময় দেখবেন মানুষ কথা বলে না যখন টাকা কথা বলে। যদি আপনাকে টাকা দিয়ে কিনে নি তাহলে আপনি কথা বলছেন না, আপনার মধ্যে সততা থাকলেও টাকা কিনে নিয়েছে, টাকা কথা বলছে, মিথ্যা কথা টাকা বলছে। তাই এখানে লেখা রয়েছে যেখানে বিচারের জায়গা, রাজা সলোমন বলছেন অর্থাৎ ঈশ্বর তার মতো থেকে বলছেন, যেখানে বিচারের জায়গা সেখানেও দুষ্টতা রয়েছে, মন্দ মানুষ রয়েছে, ভালো বিষয় নয়। আর কি, যেখানে ধার্মিকতা রয়েছে সেখানেও দুষ্টতা রয়েছে, সব থেকে বড় বিষয়, ধার্মিকতার জায়গাতেও দুষ্টতা রয়েছে। কারণ কি, আমরা মৌখিক ধার্মিকতার জীবন যাপন করি, মানুষকে দেখানোর জন্য ধর্মকর্ম করি, হৃদয়ে রয়েছে অন্ধকার, হৃদয়ে রয়েছে নোংরা কালিমা রয়েছে, হৃদয়ে অহংকার রয়েছে, গর্ব রয়েছে, মানুষের প্রতি তিক্ত যে স্বভাব বা তিক্ততা রয়েছে, মানুষের যে ক্ষতি করার প্রবণতা রয়েছে, ঈশ্বর ভয় আমাদের জীবনে নেই, দিয়াবল রয়েছে, সকল সময় অন্য একটা জীবন যাপনের মধ্যে আমরা রয়েছি, যেটা ঈশ্বর ভালোবাসেন না, যেটা ঈশ্বর তিনি পছন্দ করেন। তাই তো প্রভু বলেছেন মানুষকে দেখাতে নয়, মতিলিখিত সুসমাচার 6 অধ্যায়, মানুষকে দেখানোর জন্য ধর্মকর্ম করো না, ঈশ্বর যিনি গোপনে দেখেন তাকে দেখানোর জন্য ধর্মকর্ম করো, যেন যিনি গোপনে দেখেন তিনি গোপনে তোমাকে আশীর্বাদ করবেন। গোপনে ঈশ্বর আমাদের সমস্ত বিষয় দেখেন। ঈশ্বর বলছেন মানুষ বাহ্যিক দিক দেখে, কিন্তু ঈশ্বর হৃদয় নিরীক্ষণ করে আমাদের বিচার করেন। তাই ধার্মিকতার জীবন যাপনের মধ্যেও দুষ্টতা রয়েছে। ঈশ্বর বলছেন যে আমরা যেন ধার্মিকতায় যখন চলছি দুষ্টতার মধ্যে আমরা না যাই। কিন্তু রাজা সলোমন বলছেন যেখানে বিচার রয়েছে সেখানে দুষ্টতা রয়েছে, যেখানে ধার্মিকতা রয়েছে, ভাবছি ধার্মিকতা, সেখানেও দুষ্টতা রয়েছে, ঈশ্বর এর বিচার তিনি করবেন। আমি মনে মনে কহিলাম ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। উপদেশক 8 অধ্যায়ও একটি বিষয় রয়েছে। উপদেশক 3 অধ্যায় থেকে 8 অধ্যায় যদি পড়ি, একটি বিষয় রয়েছে যে দুষ্ট ভাবে আমি ভুল করছি, আমার কোনো শাস্তি হচ্ছে না, ঈশ্বর আমার কিছু করছেন না, মানে কিছু করতে পারবেন না। কিন্তু দুষ্টদের যে প্রতিফল তার একটা সময় রয়েছে। যদি আপনি উপদেশক 3 অধ্যায় 1 থেকে 8 পদ পড়েন, সেখানে দেখবেন প্রতিটা বিষয়ের পরিপূর্ণতার একটা সময় রয়েছে, সেই সময় আসলে প্রভু তাদের বিচার করবেন, প্রভু তাদের ফল দেবেন। আর এখানে লেখা রয়েছে যে ঈশ্বর ধার্মিকের এবং দুষ্টের বিচার করেন এবং সমস্ত কর্মের ফল রয়েছে। আপনি ভুল রাস্তায় চলেছেন, মানুষ বুঝতে পারছে না, মানুষ কিছু করছে না, ঈশ্বরের বিচারের মধ্যে আপনি পড়ছেন না, প্রশাসন আপনাকে ধরতে পারছে না, আপনার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যাচ্ছে না, আপনি টাকা দিয়ে কিনে নিয়েছেন, বন্ধু ঈশ্বর বলছেন কি, সমস্ত ব্যাপারের পরিপূর্ণতার একটা সময় রয়েছে। এমন একটা সময় আসবে যখন আমরা টাকা দিয়েও আর মানুষের মুখের কথা কিনতে পারবো না। কারণ যখন টাকা কথা বলে মানুষ চুপ থাকে, কিন্তু বন্ধু এমন সময় আসবে যখন ঈশ্বর কথা বলবেন তখন টাকাও চুপ থাকবে। আর ঈশ্বর বলছেন যে সমস্ত বিষয়ের একটা সময় রয়েছে, শেষকাল একটা রয়েছে, মনুষ্য সন্তানদের নিমিত্ত হইতেছে যেন ঈশ্বর তাদের পরীক্ষা করেন। আর এই সমস্ত বিষয় যা হচ্ছে, মানে যা ঘটনার সময় রয়েছে, বিচারের সময় রয়েছে, ঈশ্বর সুযোগ দিচ্ছেন আমাদেরকে পরিবর্তন হওয়ার, এটা আমাদের জন্য দিচ্ছেন যেন আমরা ঈশ্বরের রাস্তায় চলি, ঈশ্বরকে ভালোবাসি। কারণ যিশাইয়া 43:7 লেখা রয়েছে, আমরা তো ঈশ্বরের প্রশংসার জন্য সৃষ্টি হয়েছি, আমরা যেন ঈশ্বরের প্রশংসা করতে পারি সকল সময়। যখন আমি আপনি সকল সময় ঈশ্বরের প্রশংসা করি, আমাদের মধ্যে দুষ্টতা আসবে না। যদি পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরকে ভালোবাসে, তাহলে ক্রোধ বা দুষ্টতা কখন তাদের মধ্যে আসবে? সমস্তই শান্তিতে পরিপূর্ণ হবে, ঈশ্বর এটাই চান। আর যেন তাহারা দেখিতে পায় যে তাহারা নিজেরাই পশুবত। ঈশ্বর বলছেন যে আমরা যদি পরিবর্তিত না হই তাহলে ঈশ্বর আমাদের বিচার করবেন এবং আমাদের তখন টনক নড়বে যে আমরা পশুবত, মানে আমরা পশুর মতো আচরণ করব। দেখবেন বেশিরভাগ মানুষ তাদের ব্যবহার কিন্তু পশুবত, আমরা পশুর মতো ব্যবহার করি। বন্ধু মানুষ যদি মানুষের উপকারে না লাগে তাহলে মানুষ কিসের উপকারে লাগবে?
আমি যদি আপনার উপকারে আপনার পাশে না দাঁড়ায়, আপনার সমস্যায় না দাঁড়ায়, একটা পশু পাখি আপনার সমস্যায় দাঁড়াবে না, কিন্তু এখন পশু পাখিও মানুষের উপকারে দাঁড়ায়, এটা অবাস্তব বিষয়। আর ঈশ্বর তিনি বলছেন যে আমরা নিজেরা পশুবত হয়ে গিয়েছি, আমাদের ধ্যান ধারণা এমন নোংরা অন্ধকারে পরিপূর্ণ সংকীর্ণ চিন্তা ভাবনা আমাদের, কারণ আমরা দুষ্টদের মন্ত্রণায় চলছি, আমরা পাপীদের সঙ্গ দিচ্ছি, আমরা নিন্দুকদের সভায় বসছি, আমরা ধর্মসভায় নয় নিন্দাকারীদের সভায় বসছি, আমরা ভালো মানুষদের সঙ্গে নয় দুষ্টদের মন্ত্রণায় চলছি। ভালো মানুষের বুদ্ধি, বাবা মায়ের বুদ্ধি চলছে না, বাবা মা ভুল বলছেন, শিক্ষক শিক্ষিকারা ভুল বলছেন, ও পুরোহিত ভুল প্রচার করছেন, ভুল বলছেন, আমার বন্ধু যেটা বলছে সেটাই ভালো, কারণ কি সেখানে রয়েছে নেশা, রয়েছে সেখানে রয়েছে ব্যভিচার, সেখানে রয়েছে নোংরা রাস্তায় আনন্দ, সেখানে রয়েছে কয়েক মুহূর্তের মধ্যে কোটিপতি হওয়ার স্বপ্ন, কিন্তু সত্যিকারের জীবন যাপনে সেটা আসে না। এটা দুষ্ট রাস্তায়, পাপের পথে এগুলো রয়েছে, অন্ধকারের রাস্তায় রয়েছে, কিন্তু তার পরিসীমা, তার শেষ কি রয়েছে, সেই আগুনের গর্ত, গন্ধ প্রজ্বলিত হ্রদ, সেই নরকের আগুন রয়েছে। পৃথিবীতে অশান্তময় জীবন, আর মৃত্যুর পরে নরকের আগুন রয়েছে। তাই আমরা পশুর মতো হয়ে গিয়েছি প্রভু বলছেন, কিন্তু আসুন আমরা পশুর মতো নয়, আমরা মানুষের মতো আচরণ করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি, মানুষের গৌরব করি। একটা পশু সে জানে না কে তার মা, কে তার বোন, কে তার ভাই, কে তার বাবা, শিশুকালে জানে, কিন্তু তারপরে সে আর জানে না। কিন্তু আমরা মানুষ আমরা জানি, কিন্তু জেনে শুনেও আমরা গুরুজনদের বিপক্ষে চলে যাই, জেনে শুনে মানুষের বিরুদ্ধে চলে যায়, জেনে শুনেও ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করি। তাই পশুর মতো আমাদের ব্যবহার, একটা পশু একটা পশুকে কামড়ালে সেও কামড়ে দেয়, একটা মানুষ একটা মানুষকে কিছু বললে বলার সঙ্গে সঙ্গে অনেক বড় বিষয় তার উপরে চলে আসে, মানে আমাদের সহ্য ক্ষমতা নেই। প্রভু বলছেন অপেক্ষা করো, তুমি কেন বিচার করছো, তুমি বিচার করো না, আমি বিচার করব। রোমিও 12 অধ্যায় যদি 9 থেকে পড়েন, যাকোব 4 অধ্যায় যদি 6 থেকে শেষ পদ পড়েন, প্রভু বলছেন বিচার আমি করব, তোমাদের বিচার করতে হবে না, তোমরা তোমাদের কাজ করে যাও, ঈশ্বরের কাজ করছো বলে করে যাও। কলসীয় তার 3 অধ্যায় যদি আপনি 22 থেকে 25 পড়েন, ঈশ্বর বলছেন কলসীয় 3 অধ্যায় 22 থেকে 25, যদি 17 থেকে পড়েন আরো ভালো, 17 থেকে 25 ঈশ্বর বলছেন যে তুমি যেটা করছো সেটা ঈশ্বরের কাজ বলে করো, বিচার ঈশ্বর করবেন, বিচার আমাদের করার প্রয়োজন নেই। মানুষ আপনার বিপক্ষে যাচ্ছে, যা গুরুজনরা বা যারা সমাজের প্রধান তারা আপনার বিপক্ষে যাচ্ছে, যা আপনার যিনি প্রধান পুরোহিত তিনি আপনার বিপক্ষে যাচ্ছেন, যা কোনো চিন্তার কারণে, কারণ সকলের উপরে যে যাজক রয়েছে ঈশ্বর সদাপ্রভু, সকলের মালিক, সকলের প্রধান যিনি রয়েছেন, সকলের গুরুজন যিনি রয়েছেন ঈশ্বর, তিনি একদিন সমস্ত বিচারে নিয়ে আসবেন। তাই চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের পরিবর্তন হতে হবে। লেখা রয়েছে 3 অধ্যায় 19 পদে, কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে তাহা পশুর প্রতিও ঘটে, সকলেরই প্রতি একরূপ ঘটনা ঘটে, এ যেমন মরে সে তেমনি মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলই অসার। একটা পশু মাতৃগর্ভে জন্মায়, একটা মানুষ মাতৃগর্ভে জন্মায়, একটা পশু স্বামী স্ত্রীর সংস্পর্শের ফলে সেখান থেকে সন্তান জন্ম নেয়, আমরাও স্বামী স্ত্রী ছেলে মেয়ের সম্পর্কের ফলে, সুখী দাম্পত্য জীবনের ফলে আমরা সন্তান আমরা জন্মাই। যদিও পশুদের সুখী দাম্পত্য জীবন তারা বোঝে না, তারা স্বামী স্ত্রী বোঝে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু নারী পুরুষের সম্পর্কের ফলে সন্তান জন্ম, আমাদেরও তেমনি হয়, তারাও শ্বাস গ্রহণ করে শ্বাস ছাড়ে, আমরাও শ্বাস গ্রহণ করি শ্বাস ছাড়ে, তাদেরও চোখ রয়েছে দেখার জন্য, আমাদেরও চোখ রয়েছে দেখার জন্য, তাদেরও কান রয়েছে শোনার জন্য, আমাদেরও কান রয়েছে শোনার জন্য, আমরা আমাদের ভাষায় কথা বলি, নিশ্চয়ই তারাও তাদের ভাষায় কথা বলে, আর তারাও জন্মগ্রহণ করে, তারাও একদিন মারা যায়, আমরাও জন্মগ্রহণ করি, আমরাও একদিন মারা যায়। তাই প্রভু বলছেন কি যে কোনো কিছু পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলই অসার। সকলে অসার কেন, আমরা এই জন্মগ্রহণ করলাম, এই মারা যেতে পারি, এই আমি আছি, আমি এখন নাও থাকতে পারি, আর ঈশ্বর যখন আমার সময় দেখবেন শেষ, যখন আমার কাজের পরিসীমা শেষ হবে, যা তিনি দিয়ে পাঠিয়েছেন সেই কাজের পরিসীমা শেষ হলে
পৃথিবীর কোন শক্তি, কোন ডাক্তার, বুদ্ধি, বিজ্ঞানী, পয়সা, কোন শ্রাদ্ধ সাধনা প্রার্থনার কোন ক্ষমতা নেই। যখন আমার কাজ শেষ হবে পৃথিবীতে, প্রভু দেখবেন আমার সন্তানের কাজের পরিসীমা শেষ, যা তাকে দায়িত্ব দিয়েছিলাম শেষ হয়েছে, আমাকে তিনি তুলে নেবেন তার স্বর্গ বাড়িতে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই, যদি অনেকে চেষ্টা করে, যদিও চেষ্টা করছে কিন্তু সমস্তই অসাধ। ঈশ্বরের কাজের মধ্যে কেউ বাধা প্রদান করতে পারে না, কারণ লেখা রয়েছে ঈশ্বর সমস্ত বিষয় তিনি চিরস্থায়ী করেন, তিনি যেটা ভাবেন আর সেটাই তিনি সম্পন্ন করেন। তাই পশুদের সঙ্গে আমাদের তফাত তিনি করছেন না, কারণ আমাদের বিচার বুদ্ধি, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা তাদের মতোই অনেকটা হয়ে গিয়েছে, আমরা অ্যাডপ্ট করে নিয়েছি তাদের মতো। তাই তো মানুষের ক্রন্দনে মানুষের হৃদয় কাঁদে না, মানুষের চোখের জল দেখলে আরেকটা মানুষের চোখের জল বার হয় না, একটা মানুষের রক্ত বার হচ্ছে দেখে মানুষের হৃদয় কাঁপে না, আরো তাকে কেটে ফেলে, আরো তাকে শেষ করে দেয়। মানুষ মানুষকে মারতে হাত কাঁপে না, মন কাঁপে না, চোখ থেকে জল বার হয় না, হৃদয়ে কষ্ট হয় না যে তাদেরও বাবা মা রয়েছে, তাদের সংসার রয়েছে, তাদের সন্তান কন্যা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে বা স্বামী রয়েছে, যাকে আমি মারছি, যাকে আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় পাঠালাম, আমার মতো তাদেরও বাড়িতে বাচ্চারা রয়েছে, বাবা মা রয়েছে, হয়তো বিছানায় পড়ে আমরা ভুলে যাই, পশুর মতো আমরা ব্যবহার করি। সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধুলি হইতে উৎপন্ন এবং সকলেই ধুলিতে প্রতিগমন করে। আমরা সকলে পশু পাখি মানুষ সকলে মাটি থেকে তৈরি। যদি আমরা আদিপুস্তক তার একের অধ্যায় থেকে আমরা পাঠ করি, একের অধ্যায় দুই অধ্যায়, ঈশ্বর মাটি দিয়ে আদমকে তৈরি করেছিলেন, মানুষকে তৈরি করেছিলেন, সেই থেকে আমরা এসেছি। তাই তো আমাদের সমাধি দিলে আমরা একদিন মাটি হয়ে যাই, আমাদের পুড়িয়ে ফেললে আমরা মাটিতে পরিণত হয়ে যাই, কারণ আমরা মাটি দিয়ে তৈরি। ঈশ্বর আদম হওয়া আদমকে তৈরি করার পরে, মানুষকে মাটি দিয়ে তৈরি করার পরে, পশু পাখিকেও মাটি দিয়ে তৈরি করেছিলেন। তাই তো লেখা রয়েছে কি, সকলেই ধুলি হইতে উৎপন্ন। আমরা সকলে পশু পাখি মানুষ আমরা ধুলি থেকে এসেছি, আর কি না, সকলেই ধুলিতেই প্রতিগমন করে। একটা পশু পাখি মারা গেলে তারাও একদিন মাটি হয়ে যায়, আমরাও যখন মারা যায় আমাদেরও কবরের মধ্যে গোরস্থানে আমরা সেখানে একদিন পচে গলে মাটি হয়ে যায়। যারা শ্মশানে পোড়ায় তারাও কিন্তু ধুলোতে পরিণত হয়, ভস্মে পরিণত হয়, সেটাও মাটিতে পরিণত হয়। কিন্তু একটি তফাত রয়েছে, মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় কিন্তু পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে। বলছে মানুষ মারা গেলে তার আত্মা ঊর্ধ্বগামী হয়। উপদেশক তার বারো অধ্যায় সাত পদে লেখা রয়েছে যে আর ধুলি পূর্ববৎ মৃত্তিকাতে, আর মৃত্তিকা পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করে, অর্থাৎ মাটির দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করে। আমরা প্রার্থনা করি কোন দিকে তাকিয়ে, নিচের দিকে, পাশের দিকে, তা নয়, আমরা প্রার্থনা করি উপর দিকে তাকিয়ে, কারণ ঈশ্বর উপরে থাকেন, স্বর্গ বাড়িতে থাকেন। তাই মানুষের আত্মা ঊর্ধ্বগামী আর পশুদের আত্মা অধোগামী। আমরা যদি পশুবত আচরণ করি আমরাও কিন্তু ওই অধোগামী হব। ধনী ব্যক্তি লাসারের গল্পে লাসার উপরে ছিল, কিন্তু ধনী ব্যক্তি নিচে অধোগামী, নিচে ছিল, আগুনের মধ্যে ছিল। তাই আমি আপনি যদি পশুর মতো ব্যবহার করি, পশু সুলভ আচরণ করি, মানুষ সুলভ আচরণ বাদ দিয়ে যদি দুষ্টদের মন্ত্রণায় চলি, পাপীদের সঙ্গ দিই, নিন্দুকদের সভায় বসি, ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করি, যিশুর আজ্ঞা পালন না করে চলি, সহজ সরল জীবনযাপন যদি আমরা না করি, আর তাহলে কিন্তু আমাদের আত্মা কিন্তু ওই রকমই আগুনের মধ্যে আমাদের পড়তে হবে। ঈশ্বর সমস্ত বিষয় জানেন, আর সেখানে যদি আমরা আগুনের মধ্যে আমরা পড়ি, আমি আমি মানে পশুদের মতো আমি সেটা আমি বলছি না যে পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, আমি সেটা এইরকম বলছি, স্বর্গ উপরে নরক নিচে, স্বর্গ উপরে যেখানে লাসার ধনী ব্যক্তি মানে ধনী ব্যক্তি লাসারকে দেখেছিল সেখানে উপরে, আর নিচে ধনী ব্যক্তি ছিল সেটা আমি মানে নিচের দিকে তুলনা করে বলছি। যদি আমি মন্দ আচরণ করি, পশুর মতো জীবনযাপন করি, ঈশ্বরবিহীন জীবনযাপন করি, আমি ওই নরকের আগুনে থাকবো, সেখান থেকে উপরে ঈশ্বরের কাছে আমি স্বর্গ বাড়িতে মানুষকে দেখব, কিন্তু সেখানে যেতে পারবো না, কারণ আমি পৃথিবীতে ভালো জীবনযাপন করতে পারিনি। অতএব আমি দেখিলাম আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই। সবথেকে ভালো ভালো বিষয়,
তিনি বলছেন, রাজা সলোমন বলছেন উপদেশক 3 অধ্যায় 22 পদে, অতএব আমি দেখিলাম, মানে সলোমন সমস্ত বিষয়ের পরে তিনি বলছেন যে সমস্ত বিষয় দেখে সমস্ত বিষয় শুনে আমি সিদ্ধান্ত এটাই নিয়েছি কি আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের হয় না। আপন কর্মে আনন্দ করা, আমি যদি কম কাজ করি বা কম আয় করি তাতে আনন্দ, যে কর্ম করছি, আমি যদি চাষের কাজ করি তাতে আনন্দ, যদি আমি পৌরোহিত্য করি তাতে আনন্দ, যদি আমি জনসেবা করি তাতে আনন্দ, যদি আমি ছুতোর মিস্ত্রি কাজ করি তাতে আনন্দ, যদি আমি কারো বাথরুম পরিষ্কার করার কাজ করি তাতে আনন্দ, মানে যে কাজ আমরা করব ঈশ্বর যেটা আমার জন্য দিয়েছেন। কারণ সকলে পুরোহিত হবে না, সকলে ডাক্তার হবে না, কারণ সকলে ডাক্তার হলে রোগী কে হবে, সকলে ঘর তৈরি করলে অন্য কাজ কে করবে, সকলে যদি ড্রাইভার হয় তাহলে সবারই কে হবে, সকলে যদি প্যাসেঞ্জার হয় ড্রাইভার কে হবে, সকলে যদি নৌকায় বসে নৌকা চালাবে কে, আর সকলে যদি নৌকা চালায় তাহলে নৌকায় যাবে কে, এই একটা বিষয় রয়েছে। কারণ ঈশ্বর সকলকে তিনি কাজের দায়িত্ব দিয়ে পাঠান। এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ, এক একজন এক একটা অভিনয় করছি, আমি পুরোহিতের, আপনি ডাক্তারের, আরেকজন নার্সের, আরেকজন সমাজসেবকের, আরেকজন পুলিশের, আরেকজন জজের, বিভিন্ন রকম আমরা অভিনয় করে চলেছি। অভিনয় যদি আমাদের ভালো হয়, ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হয়, আর এই মঞ্চ থেকে আমাদের ঈশ্বর স্বর্গবাড়িতে নিয়ে যাবেন। কিন্তু অভিনয় ভালো না হলে তিনি বলবেন মঞ্চ থেকে নেমে এসো, আর মঞ্চ থেকে নামলে নিচে নামতে হয়, আর পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন, অর্থাৎ নিচে নেমে যাব, আর মৃত্যুর পরে নরকের আগুনে, সেখান থেকে উপরে স্বর্গবাড়ি দেখো, মানে সেখানেও আমরা নিচে থাকবো। তা আসুন আমাদের জীবনে যেন ঈশ্বর তিনি যখন দৃষ্টি করেন, যেন তিনি আমাদের জীবনকে উপযুক্ত দেখেন, ভালো দেখেন, শান্তিপূর্ণ দেখেন, আমাদের কাজে আমাদের জায়গা যেন আমরা আনন্দ করতে পারি, সতত আনন্দ করতে পারি, যে যার কাজ করছি তাতে যেন আনন্দ করি এবং সৎভাবে চলি, আর কি না ঈশ্বরের আশীর্বাদ যেন আমরা পাই। কারণ আমরা যদি আমাদের কাজে আনন্দ করি, আনন্দ সহকারে কাজ করি, আনন্দ সহকারে পরিবার নিয়ে থাকি, আনন্দ সহকারে প্রতিবেশীর সঙ্গে আমরা মিশি, আনন্দ সহকারে ঈশ্বরের গৌরব করি, আনন্দ সহকারে সন্তানদের লালন পালন করি, আনন্দ সহকারে পরসেবা করি, আর তাহলে ঈশ্বর বলছেন কি, কেননা ইহাই তাহার অধিকার, ঈশ্বরের আশীর্বাদ এবং মঙ্গল ঈশ্বর আমাদের দেবেন। ঈশ্বর তিনি আমাদের মঙ্গল দেবেন, তিনি আমাদের আশীর্বাদ করবেন, আমরা নিজেরা বড় হতে পারি না যদি ঈশ্বর আমাদের বড় না করেন। তাই ঈশ্বর বলছেন কি, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু বলছেন যে কেউ আমার পশ্চাতে আসে তার জীবন থেকে অন্ধকার দূরে যায়। তিনি বলছেন তিনি আমাদের হৃদয় দুয়ারের বাইরে দাঁড়িয়ে করাঘাত করছেন, যদি আমরা তার রব শুনি, হৃদয় দুয়ার খুলে দিই, তিনি আমাদের হৃদয় দরজা দিয়ে প্রবেশ করবেন। কারণ আমাদের এই দেহটা আমাদের নয়, ঈশ্বরের মন্দির। তাই মন্দির মসজিদ গির্জা যেমন পরিষ্কার করে, হৃদয় রূপ মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। কারণ ঈশ্বর হৃদয় পরীক্ষা করেন এবং সেখানে বাস করতে চান, বাইরে তিনি বাস করতে চান না। তাই বড়দিন আগত প্রায়, প্রভু যিশুর জন্মমাসে আমরা প্রবেশ করেছি, কিছুদিন পরে আমরা জন্মদিন পালন করব প্রভু যিশুর। আসুন আমাদের গোল ঘর নয় হৃদয় ঘর পরিষ্কার করে, যে প্রভু যিশু আর গোল ঘরে নয় আমার হৃদয় ঘরে নতুন ভাবে জন্ম নিতে পারেন, আমি আপনি ভালো থাকতে পারি, আমি আপনি সুস্থ থাকতে পারি, আমি আপনি পবিত্র জীবন যাপন করতে পারি। তাই ঈশ্বর আমাদের জীবনে যেটা দিয়েছেন সেটা নিয়েই যেন আমরা আনন্দ করি এবং বিশ্বস্ত জীবন যাপন করি। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণা পিতা, তোমাকে ধন্যবাদ দিই, অনেকটা সময় তোমার বাক্য নিয়ে আলোচনা করলাম প্রভু। তুমি আমাদের জীবন নিরীক্ষণকার ঈশ্বর, আমাদের জীবনে যদি আমরা ভালো পথে চলি চিরস্থায়ী শান্তি আমরা পাই, যদি আমরা তোমাকে বিশ্বাস করি চিরজীবন আমরা শান্তিতে থাকি, মৃত্যুর পরে স্বর্গ বাড়িতে আমরা যেতে পারি। তোমার যদি আশীর্বাদ না থাকে প্রভু আমাদের জীবনে উন্নতি থাকতে পারে না। তা তুমি বলেছো তোমরা আমার কাছে নত হও, আমি তোমাদের উন্নত করব। তিনি বলেছেন যদি আমি তোমাদের পাশে থাকি কোন মানুষ তোমাদের অধার্মিক, কোন মানুষ তোমাদের দোষী করতে পারবে না। যদি আমি তোমাদের সঙ্গ দিই, আমি তোমাদের পক্ষে থাকি, তোমাদের বিপক্ষে কেউ যাবে না। তাই মঙ্গলা পিতা প্রভু, যতজন এই জীবন্ত বাক্যের সঙ্গে মিলিত হয়েছিলাম, যিশু নামে প্রার্থনা করি সকলকে সুস্থ করো, যার যার আশীর্বাদ প্রয়োজন, যার যার স্বপ্ন রয়েছে পরিবার নিয়ে, সন্তানদের নিয়ে, প্রতিটা স্বপ্ন বাস্তবে রূপ দাও, প্রত্যেকের মঙ্গল করো, যে যা কাজকর্ম করি প্রভু প্রতিটা কাজে তোমার আশীর্বাদ দিও। সর্বশক্তিমান পিতা প্রভু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ
ও গ্রাহ্য করো। আমেন। বন্ধু আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আগামীকাল রাত্রি 8টায় উপস্থিত হব। আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, অন্যের কাছে শেয়ার করবেন, যেন প্রচুর পরিমাণে মানুষের কাছে যেন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে পারে। আমি প্রচার করছি, আপনি শেয়ার করুন, মানে আপনিও প্রচারের সম অংশীদার হলেন। আসুন সকলে মিলে পৃথিবীটাকে শান্তিপূর্ণ করি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের জন্য চিন্তা করি। আসুন সকলে ভালো থাকি, সুস্থ থাকি। নমস্কার, জয় বিশ্ব।